বিহারে এনডিএ সরকার গড়ছে, সৌজন্যে মোদি ম্যাজিক। করোনা পরিস্থিতির পর এই প্রথম এত বড় ভোট হলো দেশে। বিহার ভোটের ফলে জাতীয় স্তরে কি কি প্রভাব পড়তে পারে, বিহারের এনডিএ এর মূলমন্ত্র কি ছিল, আর এর প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়বে, তবে কি বাংলায়ও মোদি ম্যাজিকে ফিকে হয়ে যাবে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 15 বছরের শাসনকাল, বেকারত্ব, করোনা পরিস্থিতি, আর্থিক দুরবস্থা, বিহার ভোটের আগে অনেকগুলি ফ্যাক্টর কাজ করেছিল শাসক এনডিএ জোটের বিরুদ্ধে, বলা ভালো নীতিশ কুমারের বিরুদ্ধে। কিন্তু সেই সব সত্ত্বেও দুটি ফ্যাক্টর শেষ পর্যন্ত লড়াই এনডিএ, যার প্রথম ও প্রধান অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দ্বিতীয় ফ্যাক্টর মহিলা ভোটার। 2019 লোকসভা নির্বাচনের পর অন্যান্য রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা সামান্য কমলেও বিহারে এখনও অটুট মোদী ম্যাজিক। বিধানসভা নির্বাচনের ফলাফল আরও একবার তা প্রমাণ করে দিল। বিহারের নীতিশ কুমারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা যে ছিল সেটা ভোটের আগে থেকে বোঝা যাচ্ছিল। মুখ্যমন্ত্রী জনসভায় ভিড় আগের তুলনায় কম হচ্ছিল। নীতিশের সভায় পেঁয়াজ ছোড়া, লালু প্রসাদ, জিন্দাবাদের মতো স্লোগান দিতেও শোনা গিয়েছে জনতাকে। কিন্তু ভোটের ফলে দেখা যাচ্ছে এইসব কিছুকে ছাপিয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। বিহারের দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে বিজেপি, জোট সঙ্গী জেডিউর থেকেও অনেক বেশি আসন পেয়েছে গেরুয়া শিবির। বিজেপি একাই 74টি আসন দখল করেছে, জোট সঙ্গী জেডিইউ 43টি আসন, অন্যদিকে আরজেডি 75টি আসনের জয়ী হয়েছে। আর এই সবই সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার জেরে। এখানে দুটি ফ্যাক্টর জরুরি। এবারে বিহারে পুরুষদের থেকে 5% বেশি মহিলা ভোট দিয়েছেন। আর উজ্জ্বল যোজনা, মহিলা জনধন অ্যাকাউন্টে টাকা দেওয়া এবং 3 তালাক আইন মহিলাদের মধ্যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা অনেক মাত্রায় বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে নীতিশ মতবন্ধের পর থেকে মহিলাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন, যা তার পক্ষে গিয়েছে। তবে প্রতিষ্ঠান বিরোধিতা এই নির্বাচনে তাকে বাঁচিয়ে দিল নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত এই ফলাফল দেখে জাতীয় রাজনীতি এর কী কী প্রভাব পড়তে পারে চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের যে যে প্রভাবের কথা বলেছেন দেখে নিন। প্রথমত, নরেন্দ্র মোদী ফ্যাক্টরি সুইং করেছে বিহারে। 19 লোকসভা রাজ্যের 40টি আসনের মধ্যে 39টি জিতেছিল বিজেপি। রাজ্যে ভোটেও মোদী হাওয়া ধরে রাখতে সক্ষম গেরুয়া শিবির। রাজ্যে বিজেপিতে তেমন কোনো বলিষ্ঠ নেতা না থাকা সত্ত্বেও শক্তপোক্ত জায়গা করে নিয়েছে বিজেপি। পর্যবেক্ষকদের একাংশের মতে বিহার বিজেপির বর্ষীয় নেতা সুশীল মোদী অত্যন্ত ভালোভাবে নীতিশ কুমারের সঙ্গে বোঝাপড়া রেখেছিলেন। অন্যান্য রাজ্যেও উপনির্বাচনগুলিতে ব্যাপক জয় পেয়েছে বিজেপি। মধ্যপ্রদেশ থেকে মণিপুর, দেশের 11টি রাজ্যে গেরুয়া শিবিরের জয় জয়কার। জনসভাগুলিতে বিপুল ভিড় হলেও বিজেপি জেডিইউকে যেভাবে বিভাগে ফেলতে পারেনি তরুণ তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোটকে, তবে নীতিশের দলকে তিনি ঠেলে দিয়েছে বিজেপির সঙ্গে একক বৃহত্তম দলের যে লড়াই আরজেডি চলেছে, তাতে লালুবুদ্ধের কৃতিত্ব অস্বীকার করা যায় না। আগেরবারের থেকে বেশি আসনে লড়লেও বিহারের কংগ্রেসের অবস্থা শোচনীয়। কংগ্রেসকে বেশি আসন ছাড়া তেজস্বীও অঙ্ক ভুল করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষকরা। রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেসের আর কোনো তারকা নেতা বিহারের মাটিতে ভোটের প্রচারে পা রাখেননি, না সোনিয়া গান্ধী, না প্রিয়ঙ্কা গান্ধী। কংগ্রেসের পরাজয়ের পিছনে এটিও অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে। আর বিহারের ফলে চাঙ্গা বঙ্গ বিজেপি। 2021 তৃণমূলকে উফে ফেলার হুঁশিয়ারি বঙ্গ বিজেপির। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ ডাক্তার সুভাষ সরকার বলেন, 2021 তৃণমূলকে শিকড় সহ উপড়ে ফেলা হবে। বাংলার মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য মুখে আছেন। এই রাজ্যে যারা বলেন বিজেপির বুথ স্তরে লোক নেই, তারা এবার দেখে নেবেন কত লোক আছেন। এবার আর সন্ত্রাস ও দাদাগিরি চলবে না, ভোট জিতের সুযোগ থাকবে না বলেও দাবি করেন এই সাংসদ। তিনি আরও জানিয়েছেন, বাংলার নির্বাচন কমিশন ইভিএম বা ব্যালটে যেভাবে নির্বাচন করুক না কেন, মানুষ ভোট দিতে পারলে 2021 ভোটে বাংলায় বিজেপির ক্ষমতা কেউ আশা আটকাতে পারবে না। 200 বেশি আসন নিয়ে বাংলা দখল করবে বিজেপি। তো এটি ছিল সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি মনে করেন বিহারের নির্বাচনের প্রভাব বঙ্গেও পড়তে পারে,
এবং আপনি আগামী দিনে কোন দলকে সমর্থন করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।